জুলকার নাইন আরব উপদ্বীপের উচ্চ ক্ষমতাধর এক শাসক হিসেবে যার নাম ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। পবিত্র কোরআনের সূরা কাহাফে জুলকার নাইনের নামটি উল্লেখ আছে। ইসলামী চিন্তাবিদদের মধ্যে কারো কারো মতে তিনি একজন নবী ছিলেন, কারো মতে তিনি প্রাচীনকালে আরব উপদ্বীপের অল্প বয়সী উচ্চ ক্ষমতাধর একজন শাসক ছিলেন। জুলকারনাইন কে ছিলেন তা নিয়ে কিছু তত্ত্ব আছে, যার মধ্যে সর্বাধিক প্রচারিত তত্ত্বটি হল মেসিডোনিয়া সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আলেকজান্ডারকেই জুলকারনাইন হিসেবে আল কোরআনে উল্লেখ করা হয়েছে। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনটি প্রশ্ন করেছিল তার মধ্যে জুলকারনাইনের বিষয়টিও ছিল। জুলকারনাইন সম্পর্কে পবিত্র কোরআনে সূরা কাহাফের 83 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেছেন, তারা আপনাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করবে, তাদের আপনি বলুন, অচিরেই আমি তোমাদের কাছে তার বিষয় বর্ণনা করব। জুলকারনাইন শব্দটি আল্লাহ পাক এই একবারই কোরআনে উল্লেখ করেছেন, তবে সূরা কাহাফের পরের আয়াতগুলোই অর্থাৎ 84-90 এই ছয়টি আয়াতে জুলকারনাইন সম্পর্কে কিছুটা বর্ণনা উল্লেখ রয়েছে। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তা হল জুলকারনাইন ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ, যার আধিপত্য ছিল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। এই জুলকারনাইনই আল্লাহর সৃষ্টি লোহা থেকে সর্বপ্রথম যুদ্ধাস্ত্র তৈরি করেছিলেন। সূরা কাহাফের 86 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একদিন সে চলতে চলতে যখন সূর্যাস্তের স্থানে পৌঁছালো তখন সে সূর্যকে এক কর্দমাক্ত ঝর্ণায় অস্ত যেতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদুপায় অবলম্বন করতে পারো। আল্লাহর সাথে এই কথোপকথনের বিষয়টি সূরা কাহাফের 86-90 নম্বর আয়াতে উল্লেখ আছে। তাহলে কি জুলকারনাইন নবী ছিলেন? নবী ছিলেন কিনা এ বিষয়ে আল কোরআনে স্পষ্ট করে কোনো কিছু উল্লেখ নেই। পূর্ববর্তী মোসাফিরগণের মতানুসারে জুলকারনাইন হলেন রোমের আলেকজান্ডার, কিন্তু আধুনিক যুগের মুফাসসিরগণ অভিনব ঐতিহাসিক তত্ত্বের আলোকেই তাদের সাথে একমত নন। বিশেষ করে ভারতের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা আবুল কালাম আজাদ, যিনি জুলকারনাইনের স্বরূপ ও প্রকৃতি তত্ত্ব উদ্ঘাটনের জন্য একটি গবেষণা করেছেন। তিনি তার গবেষণায় বলেছেন, জুলকারনাইন সম্বন্ধে কোরআন অবশ্যই পরিষ্কার করে দিয়েছে, প্রকৃত অর্থে তিনি এমন এক বাদশাহ ছিলেন যাকে আল্লাহ প্রচুর পার্থিব উপকরণ এবং উপাদান দান করেছিলেন। তিনি পূর্ব ও পশ্চিমের দেশগুলো জয় করে এমন এক পাহাড়ি রাস্তায় পৌঁছেছিলেন যার অন্যদিকে ইয়াজুজ মাজুজ জাতি বাস করে। সেখানে তিনি ইয়াজুজ মাজুজের রাস্তা বন্ধ করার জন্য একটি মজবুত প্রাচীর নির্মাণ করেন। তিনি ন্যায়পরায়ণ, আল্লাহ ও পরকালে বিশ্বাসী সম্রাট ছিলেন এবং প্রবৃত্তি প্রজারী ও ধন সম্পদে লোভী ছিলেন না। এই সমস্ত গুণের অধিকারী একমাত্র পারস্যের সেই সম্রাট যাকে ইউনানি ভাষায় সাইরাস, হিব্রু ভাষায় খুরাস এবং আরবি ভাষায় কাইখাস্র নামে অভিহিত করা হয়। তার রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 539। মাওলানা আজাদ আরও বলেন, 1838 খ্রিস্টাব্দে সাইরাসের একটি মূর্তি পাওয়া গেছে যাতে তার দেহকে এমনভাবে দেখানো হয়েছে যে তার শরীরের দুই দিকে ইগলের মতো দুটি ডানা এবং ভেড়ার মতো দুটি শিং রয়েছে। অবশ্য জুলকারনাইন শব্দটির আবিধানিক অর্থ দুই শিং বিশিষ্ট, কিন্তু মানুষের মাথায় তো আর শিং থাকতে পারে না। মূলত তিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে পৌঁছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের শিং বা কিরণ প্রত্যক্ষ করেছিলেন। এছাড়াও তার মাথায় শিঙের মতো চুলের দুটি ঝুঁটি ছিল। বাহ্যিক এই বর্ণনার সাথে মেসিডোনিয়ার সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আলেকজান্ডারের হুবহু মিল পাওয়া যায়। তাই অনেকেই জুলকারনাইনকে তৃতীয় আলেকজান্ডার মনে করেন, কিন্তু প্রকৃত অর্থে তিনি যে কে ছিলেন তা কেবল আল্লাহ পাকই জানেন।